দুই নম্বর যেই দৃশ্যপটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, এটি চিত্র করে দিয়ে মানে একেবারে একটা মানে এটাকে সিনারিও অঙ্কন করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সিনারিও যে আপনি এখানে বাস্তব অবস্থাটুকু পর্যবেক্ষণ করতে পারবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 3215 নম্বর হাদিস। ইন্না বাইনা ইয়াদাই সাআহ, যে কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে ফিতানান, ব্যাপক ফিতনা, ব্যাপক ধরনের বিপর্যয় ফিতনা মানুষের মধ্যে বিরাজ করবে। ফিতনার জন্য আর আমি উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র ফেসবুক খুললেই আপনি দেখবেন যে ফিতনা কাকে বলে, কত প্রকার আমাদের মানে যে সমস্ত মৌলবীরা রয়েছেন সমাজের মধ্যে, যে সমস্ত ওয়াজ শিল্পী ওয়াইজ যারা রয়েছেন, যারা ওয়াজের মানে এই ব্যবসা করে বেড়ান, মানে ওয়াজজীবী অথবা ওয়াজ শিল্পী যারা আছেন, তারা ইসলামকে কলুষিত করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে নিজেদের খাহিশ মতো, নিজেদের মন মতো ইসলামের নিজেদের স্বাধীন ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, মন গড়া ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। ফলে ফিতনার আর শেষ নেই, শত প্রকারের ফিতনা। এই ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, এই ফিতনার ভয়াবহতা হচ্ছে এই, কাকিতাইল লাইলিল মুদলিম, নিকুশ অন্ধকার রাতের যেই অবস্থা হয় তাকে যেখানে কিছুই দেখা যায় না, এই অন্ধকার রাতের একেবারেই অংশের মতো, যেমন রাত ঘনিয়ে আসে যত তত অন্ধকার বাড়তে থাকে, যত অন্ধকার বাড়তে থাকে এভাবে অন্ধকার রাতের যেই আবহ রয়েছে, এই আবহের মতো অন্ধকারাচ্ছন্নভাবে এই ফিতনা আমাদের উপর আমাদেরকে আচ্ছাদিত করে নেবে, আমাদেরকে ঢেকে নেবে। এমন ফিতনা হবে যে আপনি রাস্তা দেখার কোনো সুযোগ নেই, আপনার কাছে আলো থাকবে না, কোনটি হক কোনটি বাতিল এটা বুঝতে পারবেন না, কোনটা সত্য কোনটি মিথ্যা এটা বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে চিত্রায়িত করতেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে এটা এভাবেই ছেড়ে দেন নাই, যাতে করে আমরা বুঝতে পারি যে এটি কত ভয়ঙ্কর ফিতনা হবে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটু কি করেছেন, অঙ্কন করেছেন। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে ডায়াগ্রাম করতেছেন, দেখেন অঙ্কন করতেছেন। ইউসবিহুর রাজুলু ফীহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকাল বেলায় ঘুম থেকে উঠবে ঈমানদার, কিন্তু বিকাল বেলায় দেখবেন যে বেঈমান হয়ে গিয়েছে, ঈমান নেই। আপনি কি ভয়ঙ্কর বিষয় আপনি চিন্তা করেছেন, এমনটাই তো দেখা যাচ্ছে। সকালবেলা আপনি সুন্দর মানে স্বেচ্ছা মুমিন হিসেবে উঠেছেন, আর বিকালবেলা যখন আপনি ফেসবুক ইত্যাদি এই সমস্ত যত সব মানে হাবজাব আবল তাবল সোশ্যাল মিডিয়ার নাম দিয়ে যা আমাদের সমাজের মধ্যে শয়তান যে সমস্ত প্রজেক্ট ঢুকিয়ে দিয়েছে, শয়তানের এই প্রজেক্টগুলোর মধ্যে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বিকালবেলা বলবে যে না রে এই সমস্ত কথা আসলে ঠিক না, এগুলো শোনা যায় না, আস্তে করে বেঈমান হয়ে গেলেন। ইউসবিহুর রাজুলু ফীহা মুমিনান, সকালবেলায় সে ঈমানদার হিসেবে জীবনযাপন করবে, ওয়ায়ুমসি কাফেরা, বিকেলবেলায় সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে যে কাফির হয়ে যাবে। আমরা অনেকেই জানি না সকালবেলা আপনার যে আকিদা রয়েছে, সকালবেলা আপনি আপনার অন্তরের মধ্যে যেই বিশ্বাসটুকু লালন করতেন দিনের ব্যাপারে আপনার যে অবস্থান ছিল, বিকালবেলায় আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। ওয়ায়ুমসি কাফিরান, আর ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, বিকালবেলায় দেখা যাচ্ছে যে সে ঈমানদার হয়ে ঘুমাবে, আর সকালে উঠার আগেই সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ঈমানের এত তারতম্য হবে, এত দ্রুত দ্রুত আল্লাহর বান্দাদের ঈমানের মধ্যে পরিবর্তন পরিবর্তন আসবে, তাদের বিশ্বাসের মধ্যে এমন পরিবর্তন আসবে যেই পরিবর্তনের মাধ্যমে সে মনে হচ্ছে যে ঘন্টায় ঘন্টায় তার মধ্যে কি হয়ে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, নিজেও বুঝতে পারবে না। এমনটাই তো বাস্তবতা। আমরা কয়েকদিন আগে একজনকে দেখলাম যে মাশা আল্লাহ খুব সুন্দর মানে মসজিদে আসতে সালাত আদায় করতেছে, হঠাৎ করে দেখি যে আরেকদিন দেখি যে মানে তাকে চিনি না, আপনি কি অমুক না মসজিদে দেখলাম যে না, হ্যাঁ সেই তো দেখি দাঁড়িয়ে নেই কিছুই নেই ফেলেছে। এক ভাই মানে আমার খুব পরিচিত কাছের মানুষ, এলাকার মানুষ, সে ব্যক্তি তিনি তবলিগে যেতেন, তো তবলিগে গিয়েছেন, তবলিগে যাওয়ার পরে তিনি যে টাকা পয়সাগুলো রেখেছেন বালিশের নিচে রেখেছেন, তবলিগ থেকে টাকা চুরি হয়ে গিয়েছে, হতেই পারে।
মসজিদের মধ্যে টাকা চুরি হতে পারে না, মসজিদের মধ্যে মানে জুতা চুরি হয়ে গেছে সবগুলো, আমার মানে মানে অনেকগুলো চুরি হয়ে গেছে, এই জন্য আর কিনি নেই, বলছে কিনবই না জুতা, মানে মসজিদে গেলেই জুতা চুরি হয়ে যায়, বুঝতে পেরেছি, তো জুতা চুরি হতেই পারে। হঠাৎ করে একদিন তাকে দেখা গেলো যে এই লোকের মানে নামাজ রোজাও নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা ছিল সবগুলো কামিয়ে টামিয়ে অন্যরকম ভাবসাব। জিজ্ঞেস করে বললো যে না আল্লাহই নেই। কি আল্লাহই নেই ভাই, কেন কি হয়েছে? বলে যে মসজিদ থেকে আমার তবলিগে গিয়েছি, মসজিদ থেকে আমার টাকা নিয়ে গেছে, আল্লাহ থাকলে তাহলে দেখেন দেখেন। আমাদের অনেকেরই হয়তো একটা মুসিবত আপনার উপর এসে গিয়েছে, একটা মুসিবত আপনার উপর আবর্তিত হয়ে গিয়েছে, আসতে পারে আসতে পারে, খবরদার খেয়াল রাখতে হবে, এ ধরনের মুসিবত আপনার জীবনে আসতে পারে। কিন্তু এই মুসিবত আসলেই যে আপনি মানে মুসিবত আসার কারণে বলুন যে আরে আল্লাহ তালা আমাকে বারবার মুসিবত দেয়, আল্লাহ তালা মনে হয় ইনসাফ করে না, তো ইমানদার থেকে গেছেন তো না, সাচ্চা মুমিন তো, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই কারণেই মানে সকাল সন্ধ্যায় মানুষ ইমানে ভেরি করবে, ইমান বুঝতে পারবে না, ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, এই যে কঠিন ফিতনা বর্তমানে, এই কঠিন ফিতনা এমন ভাবে ভয়ঙ্কর রূপ নিয়েছে সারা পৃথিবীতে, আজকে যারা ইসলামের কথাকে প্র্যাকটিস করতেছে, ইসলামের কথা মানুষের সামনে প্রমোট করার জন্য, ইসলামকে প্রপোগেশনের জন্য চেষ্টা করে যাচ্ছে, অল সবাই আমি সহ সবাই এর মধ্যেই এই ধরনের ফিতনা বিরাজ করে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না কার বক্তব্যের মধ্যে সত্যিকার হক রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা যে মূলনীতিগুলো আজকে আলোচনা করব সেগুলো আপনি সেগুলো দিয়ে যাচাই করতে না পারবেন। এই জন্য মূলনীতিগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি সময়ের কারণে খুব দ্রুত যাবো।